ইটার্নাল উইজডম অফ ভারত এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমাদের ছোট গল্পের বিষয়, সুযোগ খুঁজে বেরিও না, সুযোগের সদ্ব্যবহার করো। ইংরেজিতে একটা কথা আছে, ডোন্ট ফাইন্ড আ পারফেক্ট মোমেন্ট, টেক আ মোমেন্ট অ্যান্ড মেক ইট পারফেক্ট। স্বামী বিবেকানন্দ তার একটি চিঠিতে বলছেন, সুযোগ এড়িয়ে যেও না, আবার সুযোগ খুঁজেও বেরিও না, ভগবান যা পাঠান তার জন্য অপেক্ষা করো, এটাই আমার মূল মন্ত্র। এই সমাজে আমরা দু ধরনের মানুষ দেখে থাকি। এক ধরনের মানুষ হচ্ছে সুযোগ সন্ধানী, স্বার্থান্বেষী, লটারির দ্বারা সহজে কিছু পেতে চায়, পরিশ্রম না করে যে কোনো ছলে বলে কৌশলে কিছু লাভ করতে চায়, যে কোনো পথে সমাজে একটা প্রতিষ্ঠা লাভ করতে চায়। এরা সুযোগ খোঁজে, সুবর্ণ সুযোগ খোঁজে, এদের সততা ও অধ্যবসায় নেই। আরেক ধরনের মানুষ জীবনে পরিশ্রমের দ্বারা সুযোগের সদ্ব্যবহার করতে চায়, স্বার্থান্বেষী নয়, বুদ্ধিমান, চোখ কান সর্বদা খোলা রেখেছে। এদের কাছে একটা কাজের সুযোগ আসলেই সেই কাজে ঝাঁপিয়ে পড়ে, মন প্রাণ দিয়ে কর্মে লেগে যায়, এরা হচ্ছে কর্মী। শ্রী শ্রী সারদা দেবী বলছেন, বাবা সংসারে সর্বদা চোখ কান খোলা রেখে চলতে হয়, দেখবে চারদিকে কি ঘটছে, এই জীবনকে শিব গড়তে হয়, তাই এরা হচ্ছে সুযোগের সদ্ব্যবহার জানেন। ছোটবেলায় ঠাকুরমার কাছে একটা গল্প শুনেছিলাম, এক ব্যক্তি খুব কষ্ট করে জীবিকা নির্বাহ করছে, ভিক্ষে করে কোনো রকমের সংসার চালায়। সে একদিন ভিক্ষে করে দুপুরে রোদে রোদে ফিরছে, তার কষ্ট দেখে স্বর্গের মা লক্ষ্মী ভগবান নারায়ণকে বললেন, এই ব্যক্তি এত কষ্ট করছে, আমার দেখে খুব কষ্ট হচ্ছে, একে কিছু সাহায্য করো যাতে অভাব দূর হয়। ভগবান নারায়ণ বললেন, দেখো ওই ব্যক্তি ওর গত জন্মের কর্মের ফলে ও গরিব ঘরে জন্মেছে, আবার এ জন্মে এমন শরীর ও বুদ্ধি লাভ করেও ভিক্ষের কর্ম বেছে নিয়েছে, শারীরিক পরিশ্রম করতে চায় না, ওর সামনে কর্মের সুযোগ আসলে তাও সদ্ব্যবহার করতে চায় না, ও সুযোগ সন্ধানে, একটা ধনী বাড়িতে থাকবার ও খাবার সুযোগ খুঁজছে। মা লক্ষ্মী বললেন, তা আমি শুনতে চাই না, ভগবান আপনি ওকে কিছু ধন সম্পদ দিয়ে ধনী করে দিন। ভগবান বললেন, তাই হোক। গরিব লোকটি ভিক্ষা করে যে রাস্তা দিয়ে ফিরে আসছে, ওই রাস্তার উপর ভগবান কিছু সোনার গয়নার পুটলি রেখে দিলেন। ভিক্ষুক লোকটি রাস্তা দিয়ে আস্তে আস্তে ঠিক ওই সময় সে ভাবছে, সে যদি অন্ধের মতো চোখ বন্ধ করে ভিক্ষা করে তাহলে তার অনেক আয় হতে পারে, লোকে তাকে অন্ধ ভেবে একটু বেশি পয়সা দেবে। এই ভাবতে ভাবতে সে অন্ধের মতো চোখ বন্ধ করে রাস্তায় হাঁটতে লাগল, ফলে যেখানে ওই সোনার গয়নার পুটলিটি পড়েছিল সেখানে সে আর দেখতে পেল না, পুটলিটির জায়গা পার হয়ে এসে সে আবার চোখ খুলে রাস্তায় হাঁটতে লাগল। ভগবান নারায়ণ মা লক্ষ্মীকে বললেন, মানুষ যদি এই বর্তমান জীবনে যে ক্রিয়মান কর্ম করছে, অর্থাৎ প্রতিদিন প্রতি মুহূর্তে যে কর্মের সুযোগ তার কাছে আসছে, সেই সকল কর্ম যদি অত্যন্ত সঠিকভাবে চোখ কান খোলা রেখে অধ্যবসায়ের সঙ্গে সৎভাবে অনুষ্ঠান করে, তবে সে জীবনে বড় হবেই, লক্ষ্যে পৌঁছবেই, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যদি এই ভিক্ষুক ব্যক্তিটি সৎভাবে ভিক্ষা করত তাহলে আজ ওই ভগবান প্রদত্ত ধনের অধিকারী হতে পারত। স্বামী বিবেকানন্দের জীবনে একটা এরকম বাস্তব ঘটনা আমরা এই প্রসঙ্গে বলতে পারি। স্বামীজি ভারতবর্ষ তথা হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে আমেরিকায় শিকাগো শহরে ধর্ম মহাসভায় যোগদান করতে সাগর পাড়ি দিয়েছেন, এ কথা আমরা জানি।
1893 সালে 25 জুলাই তিনি আমেরিকায় ভ্যাঙ্কুভার বন্দরে পৌঁছালেন। ভ্যাঙ্কুভার থেকে তিনি ট্রেনে করে 31 জুলাই তিনি শিকাগো শহরে পৌঁছালেন। তিনি ভারতবর্ষ থেকে শ্রী শ্রী সারদা মায়ের আশীর্বাদ নিয়ে এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার সর্বদা ছায়াসঙ্গী ছিল, তাই তিনি ভারতবর্ষ থেকে তিনি কোনো ধর্ম প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে নিয়ে যাননি, একথা আমরা জানি। কিন্তু ভ্যাঙ্কুভার থেকে ট্রেনে যাওয়ার পথে ওই হিন্দু সন্ন্যাসী রাজকীয় চেহারা দেখে এবং তেজপূর্ণ কথাবার্তা শুনে এক সহযাত্রী মহিলা মুগ্ধ হয়ে তার দিকে এগিয়ে আসেন। মহিলা বুঝলেন এই হিন্দু সন্ন্যাসী শিকাগো ধর্মমহাশয় বেদান্ত প্রচার করতে এসেছেন, কিন্তু তিনি ত্যাগী সন্ন্যাসী এবং জাগতিক বিষয়ে তিনি একেবারেই উদাসীন। তার পোশাক পরিচ্ছদ আমেরিকায় থাকবার মতো উপযোগীও নয়। এই অবস্থা দেখে ভদ্রমহিলা ভাবলেন এই সন্ন্যাসী আমেরিকায় অনেক অসুবিধায় পড়বেন। তখন তিনি সাগ্রহে এগিয়ে এসে স্বামীজিকে তার শহরে আমন্ত্রণ জানিয়ে বললেন, আই থিঙ্ক ইউ আর এ মঙ্ক ফ্রম ইন্ডিয়া, ইফ ইউ ডু নিড এনি হেল্প ইউ মে কাম টু মাই প্লেস, দিস ইজ মাই অ্যাড্রেস। এই বলে তিনি স্বামীজিকে তার বাড়ির একটা ঠিকানা দিলেন। স্বামীজি ওই ঠিকানা কার্ডটি তার সঙ্গে রেখে দিলেন। এরপর স্বামীজি শিকাগো শহরে পৌঁছালেন। শিকাগো বিশ্বমেলা, বিশাল বিশ্বমেলা, ধর্ম মহাসভা 11 সেপ্টেম্বর শুরু হবে। কিন্তু স্বামীজিকে অনেক কষ্টে দিন কাটাতে হলো। তিনি যখন শুনলেন ওই ধর্ম মহাসভা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এবং পরিচয়পত্র না থাকলে কাউকে ওই সভায় প্রতিনিধিরূপে গ্রহণ করা হবে না, এই সংবাদে স্বামীজির মন প্রায় ভেঙে গেল। তখনও ধর্ম মহাসভায় প্রায় 1 মাস বাকি, তিনি অনেক আগে চলে এসেছেন, আবার সে আশাও বৃথা হল, কেননা ধর্ম মহাসভার মঞ্চে তিনি প্রবেশ অধিকারও পাবেন না। সবই নিষ্ফল হলো, এতটা বিফলতা সহ্য করাও কঠিন ছিল। তিনি তো কোনো একটা প্রতিষ্ঠানের ছাপ নিয়ে আসেনি, আর সে কথা কেউ তাকে কখনো আগেও বলে দেয়নি, এই সহজ সরল কথাগুলি একবার কেউ উল্লেখও করেনি। তাছাড়া শিকাগো শহরে কয়েকদিন থেকে দেখলেন হাতের পয়সা জলের মতো শেষ হয়ে যাচ্ছে। এইরূপ অবস্থায় স্বামীজি হতাশ না হয়ে তিনি আরও নিজের মনকে শক্ত করলেন। তিনি ঠিক করলেন আমেরিকাতে থাকতেই হবে এবং যে উদ্দেশ্যে এসেছেন সেই বেদান্ত প্রচার করতেই হবে। সঙ্গে সঙ্গে ওই ট্রেনে দেখা সেই মহিলার কথা তার মনে পড়ে গেল। তিনি মহিলার ওই বস্টন শহরে সেই ঠিকানাটিতে একটি তার করলেন। মহিলাও স্বামীজিকে সঙ্গে সঙ্গে তাকে ওই শহরে আসার জন্য আমন্ত্রণ জানালেন। স্বামীজি ওই মহিলাকে ঈশ্বর প্রেরিত দূত মনে করে তিনি বস্টন শহরে ওই মহিলার বাড়িতে উপস্থিত হলেন। এখান থেকেই স্বামীজির জীবনের মোড় ফিরে গেল। ওই মহিলাটি স্বামীজিকে শিকাগো ধর্ম মহাসভায় যোগদানে এবং তার প্রচার কার্যের সকল সুযোগ সুবিধা তিনি করে দিলেন। এই মহিলার নাম ছিল শ্রীমতী কেটি শ্যানবন। বস্টন শহরে তার একটি খামার বাড়ি ছিল, এই যেন পূর্ব নির্ধারিত, শ্রী শ্রী জগন্মাতাই যেন তাকে স্বামীজির সঙ্গে ওই ট্রেনে দেখা করে দিয়েছিলেন। কারণ ওই মহিলাই স্বামীজিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন রাইটের সঙ্গে পরিচয় করে দেন, যিনি স্বামীজিকে এই ধর্ম মহাসভায় প্রতিনিধি হওয়ার জন্য সেই কমিটি যিনি প্রধান ডক্টর ব্যারোজকে চিঠি দিয়েছিলেন। তাছাড়া ওই কেটি শ্যানবন মহিলা আরও অন্যান্য সমস্ত আমেরিকায় শিক্ষিত প্রভাবশালী পুরুষ এবং মহিলার সঙ্গে স্বামীজির পরিচয় করে দিয়েছিলেন। আমেরিকায় তখনকার সমাজের যে দৃশ্যাবলী সেই সম্পর্কে স্বামীজিকেও পরিচিত করে দিয়েছিলেন, যাতে স্বামীজি সম্পূর্ণরূপে আমেরিকার সামাজিক পরিবেশ, আচার ব্যবহার উপলব্ধি করতে পারেন।
আরেকটি অন্যতম শিক্ষা ছিল যে স্বামীজি যেটি ওই কেটি শ্যানবনের কাছে পেয়েছিলেন সেটা হচ্ছে যে আমেরিকান ইংরেজির একটা উচ্চারণ অ্যাকশন। শ্রীমতী শ্যানবনের কাছে থেকে স্বামীজি ধর্ম মহাসভার পূর্বে তার কিরকম পোশাক হবে তাও তিনি এই মহিলা তাকে সব ব্যবস্থা করে দিয়েছিলেন। অর্থাৎ স্বামীজি সব রকম সুবিধা এখান থেকে পেয়েছিলেন। স্বামীজি ধর্ম মহাসভায় জগৎ বিখ্যাত হলেন এবং সেই সঙ্গে ভারতীয় হিন্দু বেদান্ত ধর্ম জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করল। কিন্তু সবটাই কিন্তু যদিও আমাদের মনে হয় ভাগ্য নিয়ন্ত্রিত, ঈশ্বর ইচ্ছা, কিন্তু এই সব কিছুর পেছনে, এই সাফল্যের পেছনে ওই বিরাট অবদান ছিল ট্রেনে ওই মহিলার সঙ্গে পরিচিত হওয়া। সময় মতো স্বামীজি ওই সুযোগের সদ্ব্যবহার করলেন। ট্রেনে সামান্য পরিচিত হওয়ার সুযোগটিকে স্বামীজি তার জীবনে এক সুবর্ণ সুযোগে রূপান্তরিত করেছিলেন। তাই সুযোগ খোঁজা বা স্বার্থ সন্ধানী না হয়ে দৈনন্দিন জীবনে আমাদের কাছে যে ঢেউয়ের মতো এই সুযোগ আসছে, সেই ঈশ্বরের সেই সুযোগ, ভগবানের সেই দেওয়া সুযোগের সদ্ব্যবহার করা একান্ত প্রয়োজন। বন্ধুগণ, যদি গল্পটি ভালো লাগে সকলের মধ্যে শেয়ার করবে।